আমার যদি পজিটিভ অ্যাটিটিউড এই রুটিনের প্রতি না থাকে, রুটিনটি যতই ভালো হোক না কেন, আমি কখনো এটাকে ধরে রাখতে পারবো না, কখনো একটা রুটিনের পিছনে লেগে থাকতে পারবো না। পৃথিবীতে যে কোনো কাজই করি না কেন, আমি বিজনেস করি, আমি লেখালেখি করি, আমি ভিডিও তৈরি করি, যদি আমি লেগে থাকতে না পারি, নাথিং ক্যান বি হ্যাপেন। আর যদি আমি পজিটিভ না থাকি তাহলে আমি লেগে থাকতে পারবো না। এই বিষয়টিকে আমরা যদি ধর্মের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি তাহলে দেখবো যে আমাদের কোরআন শরীফের প্রথম সুরা হচ্ছে সুরা ফাতিহা। ফাতিহার প্রথম আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা গ্র্যাটিটিউড নির্দেশ করে, গ্র্যাটিটিউড মানে সৃষ্টিকর্তার প্রতি প্রশংসা। আমরা স্যাটিসফাইড কোনো একটা কারণে, তাই আমরা প্রশংসা করতেছি তার। এখন আমরা স্যাটিসফাইড কেন, আমাদের সাথে যাই ঘটুক না কেন, আমরা পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ করতেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর স্যাটিসফাইড। শুধু তাই নয়, আমরা যখন কোনো একটা কাজ শুরু করি, যেমন নামাজ শুরু করে দিই, তখন কিন্তু সেটা ফাতিহা দিয়েই শুরু করি। এই জিনিসগুলো যদি আমরা চিন্তায় নিয়ে আসি তাহলে সামথিং ক্যান বি হ্যাপেন, আমরা কিছু একটা খুঁজে পেতে পারি। এখন ধরে নেই যে পজিটিভ অ্যাটিটিউড ছাড়া কোনো কিছু করা সম্ভব না, বাট পজিটিভ অ্যাটিটিউড তো এমনি এমনি আসবে না, এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের বিষয়। আমাদের সোসাইটিতে অনেক এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আমাদের সোসাইটির ম্যাক্সিমাম মানুষ হচ্ছে নেগেটিভ, তাদের মধ্যে নেগেটিভ জিনিসটা অনেক বেশি। যদি একটা উদাহরণ দিই, দেখবেন যে আপনি একজন মানুষের অনেক বেশি উপকার করছেন, প্রতিদিন উপকার করতেছেন, সাডেনলি সামহাও একদিন আপনি করতে পারলেন না, তো ওই মানুষটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ জিনিসটাকে দেখবে। যেদিন আপনি উপকার করতে পারলেন না সেদিন আপনার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করবে। বাট এতদিন যে আপনি ওনার সাহায্য করলেন, এতদিন ওনার এত উপকার করে আসলেন, তার কথা তার মনে থাকবে না। এটা সিম্পল, এটা অনেক ক্ষেত্রে ঘটে। এটা কিন্তু আমাদের নেগেটিভ অ্যাটিটিউড, আমাদের নেগেটিভ চিন্তাধারা, নেগেটিভিটির বিষয়টাকে প্রকাশ করে থাকে, আমাদের পজিটিভিটির অভাব। সো আমরা পজিটিভ হতে কী করতে পারি? ইটস অল অ্যাবাউট রিপিটেশন। যেহেতু আমাদের মাইন্ডে একটা প্রোগ্রাম হয়ে গিয়েছে নেগেটিভ অ্যাটিটিউডের, তো আমরা যদি মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারি তখন আমরা পজিটিভ চিন্তা করতে পারবো। এখন রিপ্রোগ্রাম কীভাবে করবো? ইটস অল অ্যাবাউট রিপিটেশন। কোনো কিছু রিপিটেশন করার মাধ্যমেই আমাদের রিপ্রোগ্রাম করা সম্ভব। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তার মানে কি, বারবার রিপিট করতেছি একটা জিনিস যাতে করে আমাদের আত্মা ভালো হয়, আমরা সুন্দরভাবে চিন্তা করতে পারি। আমাদের ধর্মে থেকে শুরু করে আমাদের ধর্মে প্রায় একটা কথা আমরা প্রায় শুনে থাকি যে বলা হয় যে আমি ভালো থাকি অথবা খারাপ থাকি, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, আমাদের বলতে হবে আমি ভালো আছি। আচ্ছা, কেন এটা হচ্ছে? আসলে আমরা কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপর চিন্তা করেই বলি খারাপ আছি। হয়তো বা একটা দিনে আমাদের কোনো একটা ঘটনা ঘুরেছে যেটা আমাদের পছন্দ না, ওটার সাপেক্ষে বলি যে আমি খারাপ আছি। বাট এত কিছু আমার সঙ্গে ঘুরতেছে ভালো, আমার আজকে দিনটা সুন্দর যাচ্ছে, আমার আজকে আমি এখন জীবিত আছি, আমার সম্পূর্ণ হাত পা শরীর সব কিছু ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করি না। বাট যখন আমাদের আশেপাশের মানুষগুলো বলবে, একটা দিনে কিন্তু আমাদের অনেক বন্ধু বা অনেক আত্মীয় স্বজন আমাদের প্রায় বলে, আশেপাশে হাঁটলে অনেক সময় বলে কেমন আছো, অথবা ফেসবুক সব জায়গায় অনেকেই বলে যে কেমন আছো নাই এরকম। তো এক্ষেত্রে যদি আমরা পজিটিভ অ্যাটিটিউড প্রকাশ করি, যেমন হচ্ছে হ্যাঁ ভালো আছি, এই ভালো থাকা না থাকাটা পরে আমি চিন্তা করলাম যে আমি কী কারণে ভালো আছি, আমার পজিটিভ গুণগুলো আজকে দিনে কোন কোন জিনিসগুলো কারণে আমি খুশি, এগুলো চিন্তা করতে পারি, এগুলো যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে এটা একটা হ্যাবিট হয়ে যাবে। যেমন হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটাতে বলা হয় যে আমরা যদি কোনো একটা কাজ 28 days রিপিট করতে থাকি তাহলে এটা আমাদের একটা অভ্যাস পরিণত হয়। তো আমরা যখন আমাদের অনুভূতি নিয়ে, ফিলিংস নিয়ে স্মরণ করে চিন্তা করে পজিটিভ জিনিসগুলো আমাদের দিনে কী হচ্ছে চিন্তা করি, এরকম 28 days বা 1 মাসের মতো প্র্যাকটিস করি, এর এক সময় আমাদের অভ্যাস হয়ে যাবে। আর যখন পজিটিভিটি আমাদের অভ্যাস, এভরিথিং ইজ ইজি ফর আস, আমরা সব কিছু অনায়াসে করতে পারবো, অ্যান্ড দ্যাটস ক্রিয়েট দ্য বেসিক ডিফারেন্স। ভালো থাকুন।